2030-এ ক্ষুদে এবং দারিদ্র্য মুক্ত বাংলাদেশ সবার মনোযোগ যখন বাজেটের দিকে তখন বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন দর কার্যকর হলে ভোক্তাকে লিটার প্রতি বাড়তি গুনতে হবে 7 টাকা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নতুন তালিকা অনুযায়ী সয়াবিন তেলের 1 লিটার বোতলের খুচরা দাম হবে 205 টাকা এবং 5 লিটার বোতলের দাম হবে 997 টাকা, আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে 185 টাকায়। শুক্রবার কাউরান বাজার সহ অন্যান্য বাজারে যারা তেল কিনতে এসেছেন তাদের কথা শুনেছে। এখন বাজেট পাশের আগেই দাম বাড়ায় ক্ষোভ আছে সাধারণ ভোক্তাদের। জীবনযাত্রার ব্যয়ে চাপ না বাড়াতে তেলের দাম স্থিতিশীল রাখার দাবি তাদের। তেলের অবস্থাও আগের মতোই, আপনার অনেক দাম, তেল ওইভাবে খেতে পারে না, অল্প অল্প করে খেতে হয়। মধ্যবিত্তের জন্য তেল এভাবে কিনে খাওয়া খুবই কষ্টদায়ক। সব কিছু দাম, তেলের দাম, সবজির দাম, সব কিছু দাম বেশি। তবে আমদানি নির্ভরতা না কমলে তাদের প্রত্যাশাটা কতটা পূরণ করা সম্ভব সেটিও বিবেচনায় রাখার অনুরোধ ব্যবসায়ী ও আমদানিকারকদের। আমরা নতুন তেল এখনো পাইও না, নতুন দাম আমরা বেশিও না, পুরান মাল যে পর্যন্ত আছে এই পর্যন্ত পুরান দামে বিক্রি করবো। আজকে বিক্রি করলে শেষ হয়ে যাবে তেল, কিন্তু কালকে তো তেল আসবে না, কালকে তো শনিবার। রবিবার দিয়ে আমরা যদি আবার ডিউ চালু করে, ডিউ করলে সোমবার থেকে মঙ্গলবার ভিতরে তেল আসবে। এখন যদি আমরা 970 টাকা 80 টাকা বেশি, ওই তেলটা আমাদের 1000 টাকা 1010 টাকা চলে। বর্তমানে ভোজ্য তেলের দাম বাড়ার পেছনে সবচেয়ে বড় প্রভাবক ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এই টানাপোড়েন শুরু হবার পর থেকে বেড়েই চলছে অপরিশোধিত তেল আমদানির খরচ। এর আগে গত ফেব্রুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছিল। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 167 টাকা ও খোলা সয়াবিন তেল 143 টাকা করে নির্ধারণ করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে মিল মালিকরা দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে মন্ত্রণালয়ে গেলেও সরকার সায় দেয়নি। গত মার্চের মাঝামাঝিতে তেলের আমদানি, পরিশোধন ও বিক্রয় পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের পর ঈদের আগে লিটারে 7 টাকা করে দাম কমানো হয়েছিল, কিন্তু ঈদের পরই লিটার প্রতি 40 টাকা বাড়ানো হয় দাম। আমদানি খরচ বাড়ায় লোকসান এড়াতে এই সিদ্ধান্ত নেয়ার দাবি করেন ব্যবসায়ীরা। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে গত 2 জুন ভোজ্য তেলের দাম কমতে পারে বলে আভাস দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। এর 7 দিন পরেই লিটারে বাড়ল 7 টাকা। পরিসংখ্যান বলছে বাংলাদেশে বছরে প্রায় 20 লাখ টনের বেশি ভোজ্য তেলের প্রয়োজন, যার 90% পূরণ হয় বিভিন্ন দেশ থেকে আমদানির মাধ্যমে। গত অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছিল 20,000 কোটি টাকার বেশি। আমদানি নির্ভর হওয়ায় ভোজ্য তেলের দাম বাড়া কমা নির্ভর করে রপ্তানিকারক দেশটির ওপর। তবে খুশির খবর আছে পাম অয়েলের দামে। আগে যেখানে ছিল লিটার প্রতি পাম অয়েলের দাম 172 টাকা, এখন সেটির দাম নির্ধারণ হয়েছে 158 টাকা।